এখানে বাংলা লেখা নেই কেন? পশ্চিমবাংলা তুমি জানো না, তুমি তো বাইরে থেকে এসছো, তো বাইরে থেকে এসছো, একটা দেশে এসছো। হ্যাঁ, কমিটি না এখানে, তুমি এখানে আছো, সবকটাই আমাদের ঠাকুরগুলো আছে এখানে, মা তারা আছে। কেন কি তুমি বাংলা বলো না? এখানে থাকছো, এখানে থাকছো কদিন আছো? পাঁচ ছ বছর থাকছো এখানে, বাংলা শেখোনি? কেন শেখোনি? কেন শেখোনি? শেখোনি কেন? শেখোনি কেন? তুমি একটা জায়গায়, তুমি একটা জায়গায় এসে শিখবে না কি মনে করো নিজেদের? হ্যাঁ সেই তো, হ্যাঁ সেই তো। তোমার পাশের জন্য জানে বাংলা, জানো তুমি? তুমি জানো জানো কি? এ তো মৌনব্রত অন্য জন আবার। হ্যাঁ তো মৈথিলি বলছো, কোথায় হিন্দি বলছিল তো মৈথিলি বলো, তো মিথিলায় মৈথিলি বলো না, ওটা মিথিলা, এটা মিথিলা, এটা মিথিলা, এটা মিথিলা, এটা মিথিলা, এটা মিথিলা বলো না, এটা মিথিলা, এটা এটা বাংলা তো, বাংলা তো, এটা এটা বাংলা তো। হ্যাঁ ঠিক আছে, ভারত বাংলা ভারতের ভাষা না কি? বাংলা ভারতের ভাষা না? হ্যাঁ শোনো, অশিক্ষিত হতে বলো না কথা, রাষ্ট্রভাষা বলে কোনো জিনিস নেই, ঠিক আছে? রাষ্ট্রভাষা বলে কোনো জিনিস নেই, অশিক্ষা ছড়িও না, ঠিক আছে? আর এখানে রেখেছো, বাংলা এসছো, বাংলা শেখো, বাংলা ঠাকুর দেবতা রাখো এখানে, এইসব করো না। আর এখানে চীনা জিনিস লাগিয়েছো কেন? এই যে চীনা জিনিস কেন লাগিয়েছো? চীনা জিনিস কেন লাগিয়েছো? হ্যাঁ চীনা জিনিস কেন লাগিয়েছো? হ্যাঁ হিন্দি তোমার গুজে রাখো, যদি বাংলায় বলতে পারো বোঝাবে আমাদের কিছু না, হয়তো বুঝে রাখো।